শুভ সন্ধ্যা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাভিউ সারা দিনের খবর। স্টুডিও থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেওয়ার চেষ্টা করব সারা দিনের কিছু নির্বাচিত সংবাদ। আজ মঙ্গলবার 3 কার্তিক 1429 বঙ্গাব্দ, 18 অক্টোবর 2022 খ্রিস্টাব্দ। আজ শেখ রাসেলের 59তম জন্মবার্ষিকী, যাতে পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের 59তম জন্মদিন আজ। মন্ত্রিপরিষদ বিভাগের এক সিদ্ধান্ত অনুযায়ী গত বছর থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিনকে শেখ রাসেল দিবস পালিত হচ্ছে। শেখ রাসেল জাতীয় দিবসের এবারের মূল প্রতিপাদ্য শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল 1964 সালের এদিনে ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন এবং গত বছর থেকে তার জন্মদিনটি শেখ রাসেল দিবস হিসেবে পালিত হয়ে আসছে। সিলেট সহ সারা দেশে আজ পালিত হচ্ছে শেখ রাসেল দিবস। জানিয়ে দেব আমাদের হাতে থাকা নির্বাচিত কিছু সংবাদের শিরোনাম। স্বজনহারা সন্তানের কান্না আর শুনতে চাই না, বলেছেন প্রধানমন্ত্রী। সিলেটে ডাকাতদের আগে হাঁটছে পুলিশ এবং সিলেট জেলা পরিষদ নির্বাচনে নতুনদের দাপট। শুনছিলেন সংবাদের শিরোনাম, এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। যুদ্ধ অস্ত্র প্রতিযোগিতা বন্ধের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা আর স্বজনহারা মানুষের কান্না শুনতে চাই না। আজ মঙ্গলবার শেখ রাসেল দিবস 2022 উপলক্ষে শেখ রাসেল পদক 2022 প্রদান অনুষ্ঠানে তিনি এইসব কথা বলেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এই সব কথা বলেন। শেখ হাসিনা আরো বলেছেন, তিনি স্বজনহারা মানুষের বেদনার কান্না শুনতে চান না, পিতৃহারা সন্তানের কান্না শুনতে চান না। সন্তানরা বিশ্বব্যাপী যুদ্ধ, কত শিশু এতিম হচ্ছে, তাই তিনি বিশ্বের সকলের প্রতি যুদ্ধ বন্ধ করে শান্তির আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী আরো বলেছেন, আমার দেশের মানুষ ভালো থাকলে, দেশের ছেলেমেয়েরা ভালো থাকলে এটাই হচ্ছে দেশের লক্ষ্য। এবং যুদ্ধ চায় না বাংলাদেশের পররাষ্ট্রনীতি, সংঘাত চায় না, সবসময় শান্তি চায়। এবং তিনি চান না রাসেলের মতো আর কেউ জীবন দিয়ে, তার প্রত্যেকের ভবিষ্যৎ সুন্দর হোক এবং উন্নত হোক এই কামনাই করেছেন তিনি। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। সিলেট বিভাগে হঠাৎ করে বেড়েছে ডাকাতদের তৎপরতা। চলতি মাসে বিভাগের 4টি স্থান থেকে প্রস্তুতিকালে ডাকাতদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। তাই বলা যায় সিলেটে ডাকাতদের আগে আগে হাঁটছে পুলিশ। এছাড়াও ডাকাতির ঘটনার পর অভিযান চালিয়ে ডাকাতদের গ্রেফতার করেছে পুলিশ। সর্বশেষ গত 15-16 অক্টোবর অভিযান চালিয়ে মৌলভীবাজার জেলা পুলিশ লাওয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় ডাকাতের ঘটনায় 4 ডাকাতকে গ্রেফতার করেছে। বিষয়টি আজ প্রেস ব্রিফিং করে গণমাধ্যমকে জানিয়েছে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার। সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয় সূত্রে জানানো গেছে, শীত মৌসুমে বিভিন্ন স্থানে ডাকাতির ঘটনা বেড়ে যায়, তাই শীত আসার আগে গোয়েন্দার তথ্যের ভিত্তিতে ডাকাতদের প্রস্তুতি বা তৎপরতা জানতে পেরে সিলেট বিভাগ জুড়ে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। মানুষের জানমালের নিরাপত্তা ঠেকাতে ডাকাতদের বিভিন্ন থানায় নির্দেশ পাঠানো হচ্ছে এবং জানা গেছে সিলেট বিভাগে সম্প্রতি বেড়ে গেছে ডাকাতদের অপতৎপরতা। বিভিন্ন এলাকায় হানা দিয়ে ডাকাতরা চেষ্টা চালাচ্ছে ডাকাতি করার, তবে বেশিরভাগ স্থানে পুলিশ দ্রুত ছুটে গিয়ে ডাকাতির ঘটনা ঘটতে দিচ্ছে না এবং অভিযানকালে ডাকাতদের গ্রেফতার করছে পুলিশ। সর্বশেষ জেলা পরিষদ নির্বাচনের আগের রাতে মহানগরীর জালালাবাদ থানাধীন হাটখোলা থেকে ধারালো অস্ত্র সহ 2 ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে গ্রেফতারকৃতদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের সাথে আরো কয়েকজনের নাম তারা প্রকাশ করেছে এবং গ্রেফতারকৃতদের প্রত্যেকের বিরুদ্ধেই মাদক চুরি ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে থানায়। এবার জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ। সিলেট জেলা পরিষদ নির্বাচনে নতুনদের দাপট। এবার সিলেট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগে নির্বাচিত হয়েছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসিরুদ্দিন খান, ফলে অনেকটাই নিরুত্তাপ ছিল এবারের নির্বাচন। নির্বাচনের সাধারণ সদস্য পদে চমক দেখিয়েছেন নতুনরা। 13টি ওয়ার্ডের মধ্যে 12টিতেই বিজয়ী হয়েছেন নতুন প্রার্থী, ভরারবি ঘটেছে পুরনোদের। তবে সংরক্ষিত 5টি ওয়ার্ডের মধ্যে 4টিতেই সাবেক নারী সদস্যদের জয় জয়কার হয়েছে। সাধারণ সদস্যদের মধ্যে পুরনোদের মধ্যে বিজয়ী হয়েছেন 2নং ওয়ার্ডে মতিউর রহমান মতি, আর বাকি 12টি ওয়ার্ডে বিজয়ী হয়েছেন নতুন 12 জন প্রার্থী। সংরক্ষিত ওয়ার্ডে সাবেক সদস্যদের মধ্যে বিজয়ী হয়েছেন 1নং ওয়ার্ডে আমাত জোহরা রওশন জেবিন এবং 2নং ওয়ার্ডে সুষমা সুলতানা, 3নং ওয়ার্ডে হাসিনা বেগম, 4নং ওয়ার্ডে তামান্না আক্তার এবং 5নং ওয়ার্ডে সদস্য সাবেক সদস্য সাজানা সুলতানাকে পরাজিত করে বিজয়ী হয়েছেন মনিজা বেগম।
সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ দেখছিলেন বাংলা ফেউ সারা দিনের খবর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলা ফেউ সঙ্গে থাকুন।